আণবিক শক্তির মাধ্যমে তাপ সৃষ্টি করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই বিষয়টি জানানোর চেষ্টা করব। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তিকে ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয়। তাপ দিয়ে জলকে বাষ্প করে টারবাইনের মাধ্যমে জেনারেটরকে সচল করা হয়, যেমনটি জল বিদ্যুৎ কেন্দ্রে হয়ে থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে চেম্বারে নিউক্লিয়ার ফিউশন করা হয় বা পোড়ানো হয় তাকে রিয়্যাক্টর বলে। এর মধ্যে নিয়ন্ত্রিতভাবে রিয়াকশন বা বিক্রিয়া সংগঠিত করা হয়। বিক্রিয়া চলার প্রাককালে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। নিয়ন্ত্রণ না করলে এটা চেইন রিয়াকশনে পরিণত হতে পারে। এই ফিউশন বা বিক্রিয়ার ফলে কিছু ভর হারিয়ে যায়। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সূত্র অনুসারে হারিয়ে যাওয়া ভর শক্তিতে রূপান্তরিত হয়। ফিউশন বা বিক্রিয়ার ক্ষেত্রে এই শক্তির পরিমাণ 20 কোটি ইলেকট্রন ভোল্ট। 1 গ্রাম U-235 এর সবকয়টি নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা হলে প্রায় 24 মেগাওয়াট ঘন্টা শক্তি পাওয়া যায়। এবার দেখা যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে। রিয়্যাক্টরের মধ্যে ইউরেনিয়াম সংবলিত জ্বালানি থাকে। ফিউশন বা বিক্রিয়া শুরু হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে এই ইউরেনিয়ামের দগুলো বিশেষভাবে সজ্জিত থাকে। চুল্লিগুলো বিভিন্ন ধাপে খুব শক্ত ও প্রশস্ত কংক্রিট দিয়ে তৈরি করা হয়, যাতে তেজস্ক্রিয়তা বাইরে আসতে না পারে। ফিউশনের পরিমাপ তথা চেইন রিয়াকশনকে নিয়ন্ত্রণের জন্য ক্যাডমিয়াম দিয়ে নির্মিত নিয়ন্ত্রক রড ব্যবহার করা হয়, কারণ ক্যাডমিয়ামযুক্ত নিউট্রনকে সহজেই চুষে নেয়। আর চুল্লির তাপমাত্রাকে কমাতে বা নির্দিষ্ট মাত্রায় ধরে রাখতে এই নিয়ন্ত্রক পাইপ দিয়ে ইউরেনিয়াম দ বা রডকে ঢেকে দেওয়া হয়। সম্পূর্ণ রিয়্যাক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় জল। মজার বিষয় হলো রিয়্যাক্টরের তাপে এই জল বাষ্পে পরিণত হয়। এই বাষ্প দিয়ে টারবাইনের সাহায্যে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। মূলত তাপকে কাজে লাগিয়ে জলকে বাষ্পে পরিণত করা হয়। এরপর এই বাষ্পকে প্রভাবিত করে টারবাইনের সাহায্যে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সঙ্গত কারণে দক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর জন্য টারবাইনে ব্যবহারের পর বাষ্পকে বায়ুমলেতে ছেড়ে না দিয়ে তা রিসাইকেল করা হয়। এক্ষেত্রে কনডেন্সার দিয়ে বাষ্পকে ঠান্ডা করে জলে পরিণত করা হয়। এরপর এই জল দিয়ে আবার রিয়্যাক্টরে প্রেরণ করা হয়। অবশ্য বারংবার রিসাইকেলের ফলে কিছু জল ঘাটতি হয়ে থাকে। মেকআপ ট্যাঙ্কে রাখা জল দিয়ে এই ঘাটতি পূরণ করা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এর নিরাপত্তা ব্যবস্থা। কেননা পারমাণবিক শক্তি যেমন শক্তিশালী তেমন ভয়াবহ। অতীতে সংগঠিত এই বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টরে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ নিয়ন্ত্রণে রাখতে না পারলে তাপশক্তি বৃদ্ধি পেয়ে নিউক্লিয়ার বোমার মতো বিপর্যয় সৃষ্টি হতে পারে। পারমাণবিক বিক্রিয়া হঠাৎ করে সম্পূর্ণভাবে থমিয়ে দেওয়া যায় না। কোনো কারণে রিয়্যাক্টর বন্ধ করে দিলেও কয়েকদিন পর্যন্ত রিয়্যাক্টরের ভেতরে উচ্চ তাপমাত্রা বিদ্যমান থাকে। তাই রিয়্যাক্টর বন্ধ করে দিলেও পাম্প চালিয়ে এতে জলের প্রবাহ সচল রাখা হয়। এই জল প্রবাহ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তবে রিয়্যাক্টরের তাপমাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। ফলশ্রুতিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা হয়। কোনো কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে সীমানার মধ্যে অবস্থিত অঞ্চলে প্রভাব বিস্তার করে। বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় তুলনামূলক বেশি তেজস্ক্রিয় দূষণের ফলে সেখানে তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে আসা মানুষদের চুল পড়ে যায়, রক্তের শ্বেতকণিকা কমে যায়, থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা হ্রাস পায় ইত্যাদি। শ্বেতকণিকা কমে যায়, ফ্লু জাতীয় রোগে সহজেই আক্রান্ত হয়ে পড়ে মানুষ। শরীরে তেজস্ক্রিয় দূষণের কারণে দূষিত অংশের কোষের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়, ফলে টিউমার ও ক্যান্সারের উৎপত্তি ঘটতে পারে। পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে সঙ্গে যে বিকিরণ নির্গত হয় সেটি মূলত মারাত্মক গামা রশ্মি, নিউট্রন এবং আয়নাইট বস্তুকণার বিকিরণ। যতক্ষণ বিস্ফোরণের আওতায় পারমাণবিক বিক্রিয়া চলে ততক্ষণ বিকিরণ স্থায়ী হয়। বিদায় উদ্ভূত অগ্নিকুণ্ডের দ্বিগুণ ব্যাসের বৃত্তাকার অংশে প্রাণঘাতী এই মাত্রার অতিরিক্ত বিকিরণ আঘাত হেনে থাকে। আর এই কারণে আক্রান্ত মানুষদের কয়েক ঘন্টা থেকে 7 দিনের মধ্যে অকাল মৃত্যু হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে শেষ পর্যন্ত খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এতটুকু গাফিলতি ও ত্রুটির জন্য বড় ধরনের বিপর্যয় হতে পারে। এই বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার কারণে উদ্ভূত ক্ষয়ক্ষতি ও বিপর্যয় পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে উজা বলা হয়ে থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিছুটা ঝুঁকিপূর্ণ হলে বিশ্বের উত্তরোত্তর শক্তির চাহিদার প্রেক্ষিতে দিন দিন এর ব্যবহার বেড়েই চলেছে। আধুনিক প্রযুক্তির মধ্যে এর নিরাপত্তার বিষয়টি আরও নিশ্চিত করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক স্থাপনার খরচ বেশি হলেও পরবর্তীতে ব্যয় তুলনামূলক অনেক কম। তাছাড়াও এর দীর্ঘস্থায়িত্ব তো প্রশ্ন অতীত। বর্তমানে বিশ্বের 30টি দেশে 449টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
এই বিদ্যুতের পরিমাণ সারা বিশ্বে উৎপাদিত বিদ্যুতের প্রায় শতকরা বারো ভাগ। আরও ১৪টি দেশে ৬৫টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। ২০২৫ সাল নাগাদ ২৭টি দেশে ১৭৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলছে। প্রথমবারের মতো কিছু দেশ ৩০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রায় শেষের দিকে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।